মান্থলি বাজারটা তো লাফাতে লাফাতে করে নিয়ে চলে আসলাম, এবার গোছানোর পালা। গোছাতে গেলে না আমার এত বিরক্ত লাগে এক একবার, কি বলবো। আর জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে ঢেলে রাখতে না অনেকটা টাইম লাগে, আর এই টাইমটার জন্যই আজকে কিন্তু আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই সেই জন্য বসে পড়লাম, কারণ এক্সট্রা কাজগুলো আমি পরে করব। আগে কিন্তু এই যে আমি ডাইনিংয়ে ভরে রেখেছিলাম সেগুলো তুলছি, আর এই যে এই স্টিলের ড্রামটাতে তুলে রাখি, এই জিনিসটাতে কিন্তু আমার মাসের সব বাজারগুলো থাকে। তবে এখানে কিন্তু আমি এই শ্যাম্পু ফেসওয়াশ এই সবগুলো রাখি না, কারণ শ্যাম্পু ফেসওয়াশ না সব একসাথে মিক্স হয়ে গেলে আমার খুব বেকার লাগে, একটা স্মেল আসে। সেই কারণে কিন্তু আমি এতে জাস্ট ওই তোমার মান্থলি যেগুলো চিনি ডাল চাল এই সবগুলো বেশি করে রাখি, তো বাকি কিন্তু আমি আলাদা আলাদা জায়গায় ভাগ করে রেখেছি। আর এই যে দুপাট্টাটা আমি এখানে দেখছিলাম বেশ ভালো লাগছে খুলে, আমি কিন্তু মলেতে খুলে দেখেছিলাম না যেমন ছিল, তোমরা দেখেছো অমনই আমি নিয়ে চলে এসেছি, তো এখানে জাস্ট খুলে দেখছিলাম। আর এই যে শিশিগুলো দেখো, এগুলো 19 টাকা করে নিয়েছে, ওই যে ব্ল্যাক ঢাকনাওয়ালা গুলো আমি 3-4টে নিয়েছি, ওই ছোটো ছোটো এগুলো শিশির মতোগুলো, কারণ ওগুলোতে না যেহেতু কাঁচের আছে এগুলোতে আমি ওই তোমার চাট মশলা, তারপরে ব্ল্যাক পেপার, তারপরে বিট নুন এগুলো রাখবো বলে না নিয়ে এসেছি। তো বেশ ভালো লাগছিলো, 19 টাকা এমন কোনো ব্যাপার না, কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছিলো। আর এই যে আমি এই ড্রেসটা নিয়েছিলাম, তো একে একে কিন্তু আমি সবগুলো ব্যাগগুলো খালি করছি, তারপর কিন্তু এই ড্রামে রাখবো, আর বাকি যেগুলোর দরকার হবে এখন সেগুলো ঢালবো। তো বাবুর এইগুলো আমি নিয়েছিলাম ওই জন্য স্কুলের ড্রয়িং ওয়াগেরা করার জন্য না, ওর লেট টেটগুলো এক একবার হারিয়ে যায়, সেই জন্য একটা পুরো লেটের এ নিয়ে নিয়েছি, এতে কিন্তু 5-6টা করে আছে। আর যেগুলো দরকার এই যে আমি সব তুলে নিচ্ছি। মাসের বাজারগুলো করে নিয়ে আসলে কিন্তু আমি এভাবেই গুছিয়ে পাটপাট করে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিই, আর একসাথে রাখলে ফের খুঁজতে অসুবিধা হয় বলে সেই জন্য যেখানে যেটা সেখানে সেটাই রাখতে হয়, যে হঠাৎ যদি আমি পেয়ে যাই মানে আমার দরকার হয় যেন আমি হাতের সামনে পেয়ে যাই। আর এই ব্যাগটাই এখন আমি সব বিস্কিট ওয়াগেরা কেকগুলো তুলে রাখছি, এগুলো চলে আসো, সরি মামা, সরি বেটা, চলে আসো। আধা কথা তো আমার বাবুই বলে দিচ্ছে, আমাকে বলতেই হচ্ছে না। যাই হোক, ও এখানে আমার না সব সামানগুলো তুলে রাখছিল আর ফিকে ফিকে রাখছিল, তো ওই পড়ে যাবার ভেঙে যাবার ভয় থাকবে বলে সেই জন্য আমি ওকে বারণ করলাম বলে ওর আগেতে চলে গেছে। আর এই যে আমি টি মশলাটা নিয়েছিলাম সেটা একটা না ঢেলে রাখলাম এই শিশিতে, আর গন্ধটা দেখছিলাম বেশ ভালো লাগছে, গন্ধটা বেশ স্যান্ট আছে ভালোই, ওই ইলাইচি টেলাইচি সব দিয়েছে, শুঁকতেও বেশ আমার ভালো লাগছিলো। তো এই যে আমি কিন্তু এটাতে ঢেলে নিয়েছি, একটু বকেছিলাম বলে ওর রাগ হয়ে গেছে, এই যে আবার এসে বসছে এখানে। পাপড় লেকে হম লোক পাপড় খানো।
আমি বলেছি খানা খেতে কেন লেটা কি তোমারে কে ফুলে নিয়ে যাবো মে ফুল ছুটি আমি দি এ মম্মি টা কি আজ কাম করি আমি কাম করি এরকম আবার কিবে কি আড়ি হ্যাঁ কে কে মেরি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কুকারের আওয়াজ আসছে। আমি না আজকে তেমন কিছু রান্না করছি না, জাস্ট একটা মিক্স সবজি বানাচ্ছি। আর এখানে আমার অনেক কাজ আছে বলে না সেই জন্য 10 বার আমি গ্যাসে উঠে যাব, সেই জন্য আর আজকে তেমন এই বেলা রান্নাটা করলাম না, ভাবলাম ও বেলা রান্নাটা করব। এটা তোমার স্কুলের জন্য, স্কুলে নিয়ে যাবে। এই দেখো, এই দেখো, ওটা তোমার স্কুলের গাম, ওটা তোমার স্কুলে হ্যাঁ ওই টিচার হোমওয়ার্ক দেয় না, ওটা হোমওয়ার্ক কমপ্লিট করে দেবে নাকি। রাখো মাম্মা, তুমি যখন একবার করে গোছাতে বসি না তখন মনে হয় এত জিনিস বেরিয়ে পড়ে কি বলবো। এই যে এখন আমি বিস্কিটের ডাব্বাটা খুলেছিলাম, এতে এত গুঁড়ো গুঁড়ো বিস্কিট আছে, খোলা আছে, পড়ে আছে, আর বাবু আমাকে বলছে তুমি সব খুলে রেখেছো। ও এই ডাব্বাটা নিচে থাকে বলে না সব সময় এটা বার করে নিয়ে চলে আসে, আর ওর যখন যেটা মন যায় ও সেইটা খুলে নিয়ে নেয়। সেই জন্য ওকে আমি বলছিলাম যে তুমি একটা থেকে খুলেছো আর এমন করে রেখেছো কেন, ভালোভাবে রাখোনি। বলে তুমি তো রেখেছো, ও আমাকে বলছে। যাক, এই যে দুটি চিড়ে ভাজা ছিল এগুলো কিন্তু আমি প্যাকেটে করে তুলে রাখলাম, এটা আমি চায়ের সাথে খাবো, এটা আমি ফেলবো না। তো নিচে পড়েছিল, এগুলো তো আর খারাপ না, ভালোই আছে। সেই জন্য আমরা রেখে দিই, একবার চা করে নিলে খাওয়া হয়ে যাবে আমার সন্ধ্যার এটা। আর এদিকে সব গোছানো হয়ে গেছে, তারপর এখানে নিয়ে চলে আসলাম। আর ওই যে ওয়াশ বেসিনের নিচে আমার যে ওয়ার্ড্রবের মতোটা করা আছে, তো ওর তিনটে সেলফ করা আছে। তো ওই সেলফে একটাতে আমার ডেলি ওয়ার যে ড্রেসগুলো আমি পরি ডেলি বেসিসে, তো ওগুলো আমি রাখি। বাকি এই মিডিলটাতে কিন্তু আমার এই মান্থলি যেসব শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি ওয়াশ সব এইসবগুলো থাকে, যেগুলো কাঁচের সিসিটা আছে এইসবগুলো রাখি। আর এই যে ওপরে কিন্তু দেখো আমার ড্রেসগুলো ডেলি বেসিসে যেগুলো আছে ওগুলো আমি রেখেছি। তার সাথে কিন্তু গ্রিনডিটা নিচে রাখা জায়গা ছিল না, তাতে রাখলাম। আর এই যে নিচের বক্সটাতে কিছু ইলেকট্রিক সামান যেগুলো আমার খুব জরুরি হয় সেটা আমি সব রেখেছি, যেগুলো মানে হঠাৎ কিছু দরকার পড়লেই যেন পেয়ে যাই। তো বাকি ওই তিনটেতে তিন রকমভাবে আমার রাখা আছে। আর ওইগুলো আমি এই ড্রামে রাখিনি যেগুলো কাঁচ টাচ আছে, তো ভেঙে যাওয়ার ভয় থাকে, সসের ডিবেগুলো, জ্যাম ট্যাম এগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য আমি ওখানে রেখেছি। আর সবথেকে বিশেষ করে কী বলো তো, ওই সাবান, ফেস ওয়াশ, বডি ওয়াশ, তারপরে তোমার চায় পাতি এই সবগুলো যদি চিনি টিনি একসাথে রাখি না ওর একটা কিন্তু স্মেল এসে যায়, সেই জন্য আরও আমি আলাদা আলাদা করে রাখি। তো তারপর সব গোছানো হয়ে গেছে, রুমটাও ঝাড়ু দিয়ে দিলাম, এরপর কিন্তু স্নান করে খেয়ে নেবো, কারণ
কারণ আজকে আর তেমন কিছু করব না। আর এই যে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে আমি যেটা বললাম মিক্সড ভেজ ভাজিন বানিয়েছিলাম, এটা আমি বানিয়েছি গাজর, ফুলকপি, আলু, সয়াবিন, ছোলার ডাল এই সবগুলো দিয়ে কিন্তু একটা সাম্বার টাইপের বানিয়েছিলাম। তবে আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো খেতে কেমন লাগবে জানি না, কিন্তু এইটা খুব ভালো একটা সবজি, হেলদি সবজি, বাবুর জন্য খুব বেটার, সেই জন্য আজকে দুজনে মিলে ওটাই খাবো। তবে সত্যি বলবো যেটা যখন খাচ্ছিলাম না, এতে একটু লেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল খেতে, তো বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে ভেবেছি এবার এমনই ট্রাই করব। তাহলে চলো খেতে খেতে কিন্তু ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।